নিউমারিক্যাল প্রবলেমস অন ওয়েব মোশন এই সংক্রান্ত লেকচারে সকল ছাত্রছাত্রীদেরকে স্বাগত জানাই এই লেকচারে আমরা ওয়েব মোশানের বিভিন্ন ধরনের যে সমস্ত নিউমারিক্যাল প্রবলেমগুলো হয় সেই সম্বন্ধে আমরা আলোচনা করব এবং এই প্রসঙ্গে আমরা বলে রাখি যে যখন নিউমারিক্যাল প্রবলেমস সম্বন্ধে তোমরা পড়বে তখন তার আগে টেক্সট বইটা কিন্তু ভালো করে পড়ে নিতে হবে তো ওই ওয়েব মোশনের অনেক টেক্সট বই আছে আমরা মূলত এই যে প্রবলেমস যেগুলো আছে এটা বাসুদেব ঘোষের প্রিন্সিপালস অফ অ্যাকাউস্টিক্স এই বইটি ফলো করে আমরা করছি কিন্তু আরও অনেক টেক্সট বই রয়েছে তোমরা প্রথমে সেই টেক্সট বইয়ে যেটা আমাদের ইউজি সেকেন্ড সেমের যে সিলেবাস যেটা রয়েছে সে সিলেবাসটা আগে ফলো করে নিতে হবে ফলো করে নেওয়ার পরে তারপরে এই নিউমেরিক্যাল প্রবলেমসগুলো করতে হবে তো এই লেকচারে আমরা যে সমস্ত টপিকের ওপরে নিউমেরিক্যাল প্রবলেমসগুলো করব সেই টপিকগুলো আমি একটু সংক্ষিপ্ত আকারে তুলে ধরেছি মূলত ফর্মুলাগুলো অর্থাৎ যে সমস্ত ফর্মুলাগুলো অ্যাপ্লাই করে আমরা এই নিউমেরিক্যাল প্রবলেমগুলো সলভ করবো সেগুলো একবার আমরা দেখে নিই দেখে নিয়ে তারপরে আমরা নিউমেরিক্যাল প্রবলেমসে চলে যাব তো তোমরা আশা করি যে টেক্সট বইটা পড়েছ টেক্সট বইটা পড়লে এই সমস্ত ফর্মুলাগুলো তোমরা পাবে যেমন কি ডেল স্কোয়ার সাই বাই ডেল টি স্কোয়ার ইজিক্যাল টু সি স্কোয়ার ইন্টু ডেল স্কোয়ার সাই বাই ডেল এক্স স্কোয়ার এটা হচ্ছে একটা ওয়ান ডাইমেনশনাল ওয়েব ইকুয়েশন এবং এটার যেটা জেনারেল সলিউশান সেটা এইভাবে লেখা যায় যে সাই এক্সটি ইজ ইকাল টু এফ ওয়ান অফ সিটি মাইনাস এক্স প্লাস এফ টু অফ সি টি প্লাস এক্স অথবা আমরা এইভাবে বলতে পারি যে সাই এক্সটি ইজ ইকাল টু এ সাইন ওমেগাটি প্লাস কে এক্স অথবা এ কস ওমেগাটি প্লাস কে এক্স এটা হচ্ছে যে ওয়েব ইকুয়েশানের সলিউশান এবার দেখো এই যে ওয়েব ইকুয়েশন যেটা আছে এটা হচ্ছে ওয়ান ডাইমেনশনাল কিন্তু এটাকে আমরা থ্রি ডাইমেনশানালও লিখতে পারি যেমন ডেল স্কোয়ার সাই ডেল টি স্কোয়ার ইজ ইকোয়াল টু সি স্কোয়ার ইন্টু ডেল স্কোয়ার সাই তাহলে এটা হচ্ছে থ্রি ডাইমেনশনাল ওয়েব ইকুয়েশন এবং যার সলিউশনটা হচ্ছে এরকম দেখতে যে ওয়ান বাই আর এফ ওয়ান অফ সিটি মাইনাস আর প্লাস ওয়ান বাই আর এফ টু অফ সিটি প্লাস আর এবারে দেখো যখন একটা ওয়েব ফ্লুইডের মধ্যে দিয়ে যাবে তখন ওয়েব ইকুয়েশনটা একই থাকবে এখানে আমরা জাস্ট ডেল স্কোয়ার যাই বাই ডেল্টি স্কোয়ার এইভাবেই আমরা লিখেছি বাট এই ইকুয়েশান এবং আগের যে ইকুয়েশনটা আমরা দেখিয়েছি এটা কিন্তু একই ইকুয়েশান তো দেখো এখানে যে সি স্কোয়ার বলে যে টার্ম যেটা রয়েছে সেটা হচ্ছে যে ভেলোসিটি অফ দ্য ওয়েভ ইকুয়েশন ইন ফ্লুইড মিডিয়াম অর্থাৎ যখন ফ্লুইডের মধ্যে দিয়ে ওয়েবটা যখন যাবে তখন এই যে ভেলোসিটি সি যেটা আছে এই সিটাকে এইভাবে লেখা যেতে পারে যে রুটো ভারফ বি বাই রো জিরো যেখানে রো জিরো হচ্ছে ডেনসিটির ভ্যালু ডেনসিটি অফ দ্য ফ্লুইড আর এখানে বি বলে যে টার্ম যেটা আছে সেটা হচ্ছে ভলিউম স্ট্রেস পাই ভলিউম স্ট্রেন যেটাকে আমরা অনেক সময় বাল্ক মডুলে বলে থাকি তাহলে এই যে ফ্লুইডের মধ্যে দিয়ে যখন ওয়েবটা যাবে তখন এই যে ভেলোসিটির যে এক্সপ্রেশন যেটা আছে এটা মনে রাখতে হবে এবং এই ইকুয়েশনের উপরে নির্ভর করে আমরা নিউমারিক্যাল প্রবলেমসগুলো করবো একইভাবে আমি বলতে পারি যখন একটা ওয়েব গ্যাসের মধ্যে দিয়ে যখন যাচ্ছি তখন যে ভেলোসিটির যে এক্সপ্রেশন যেটা হয় সেটা হচ্ছে যে রুট অভার অফ গামা বাই রো জিরো ইজ ইকোয়াল টু অভার অফ গামা আটটি যেখানে ক্যাপিটাল এম ইজ ইকাল টু রো এখানে ক্যাপিটাল এম যেটা হচ্ছে সেটা হচ্ছে মলিকুলার ওয়েট আর এখানে কয়েকটা ব্যাপার আমাদেরকে কিন্তু মনে রাখতে হবে যেমন কি যেমন এনটিপি যদি হয় তাহলে এই যে রো জিরো মানে ডেন্সিটির এয়ারের ডেনসিটির যে ভ্যালু যেটা একটা স্ট্যান্ডার্ড ভ্যালু রয়েছে এটা আমাদের যদিও নিউমারিক্যাল প্রবলেমসে গিভেন থাকে তাহলেও একটু মনে রাখা ভালো এটার ভ্যালুটা হচ্ছে যে ওয়ান পয়েন্ট টু নাইন থ্রি কেজি পার মিটার কিউ এই যে প্রেসার যেটা আছে যেটা হচ্ছে যে স্ট্যান্ডার্ড প্রেশার তার মানটা একটু মনে রাখা ভালো সেটা হচ্ছে ওয়ান পয়েন্ট জিরো ওয়ান থ্রি ইন্টু টোয়েন্টি টু পার ফাইভ নিউটন পার মিটার স্কোয়ার গামার ভ্যালুটা মোটামুটি ওয়ান পয়েন্ট ফোর অর্ডার হয় আর যেটা সাউন্ডের ভ্যালোসিটি যেটা হয় এয়ারের মধ্যে দিয়ে সেটার ভ্যালুটা হচ্ছে এরকম ডবল থ্রি ওয়ান পয়েন্ট সিক্স মিটার পার সেকেন্ড এইগুলো একটু মনে রাখলে সুবিধা হবে নিউ ইয়ারকেলের প্রবলেমসগুলো করতে আর আরেকটা ব্যাপার আমাদেরকে যেটা জেনে রাখতে হবে এই যে গামার যে ভ্যালু যেটা আছে যেটা আমরা সিপি বাই সিভি যেটা বলে থাকি তো এই গামার ভ্যালুটা কি হয় যে ওয়েট এয়ার বা ময়েস্ট এয়ারের ক্ষেত্রে ওয়ান হয় আর ড্রাই এয়ারের ক্ষেত্রে একটু বেশি হয় ওয়ান হয় এখন তুমি দেখো যে এই যে সি এর যে এক্সপ্রেশনটা এটা গামার সঙ্গে প্রবর্শনা রুট গামা সি প্রবর্শনটা রুট গামা এই কারণে ড্রাই ক্ষেত্রে যে ভেলোসিটি যেটা পাবো সেটা ময়েস্টের রেট থেকে একটু বেশি হয় আবার কোনো একটা ওয়েব যখন সলিডের মধ্যে দিয়ে যখন যাবে তখন তার যে এক্সপ্রেশন যেটা হয় সি ইজ ইকাল টু রুটো অফ ওয়াই যেখানে ওয়াই হচ্ছে ইয়াংস মডিউলাস আবার প্লেন প্রোগ্রেসিভ ওয়েবের ক্ষেত্রে অ্যাভারেজ কাইনেটিক এনার্জি পার ইউনিট ভলিউম তার যে এক্সপ্রেশন যেটা সেটা এরকমের হয় ওয়ান বাই ফোর রো জিরো স্কোয়ার ওমেগাস্কোয়ার এবং অ্যাভারেজ পোটেন্সিয়াল এনার্জি পার ইউনিট ভলিউম যেটা হয় সেটা হচ্ছে ওয়ান বাই ফোর রো জিরো স্কোয়ার ইন্টু দেখো দুটোর যে এক্সপ্রেশনটা একই এবং এই দুটোকে যোগ করলে অ্যাভারেজ অ্যাভারেজ এনার্জি আমি পাবো সেটা হচ্ছে হাফ রো জিরো স্কোয়ার ইন্টু এই হলো অ্যাভারেজ এনার্জি এর এরপর আমরা চলে আসবো যে ইন্টেন্সিটির একটা এক্সপ্রেশন রয়েছে যেটা খুবই ইম্পর্ট্যান্ট এক্সপ্রেশন অনেক নিউমেরিক্যাল প্রবলেমস হয় এই ফর্মুলার উপর ভিত্তি করে তো এই যে ইন্টেনসিটি অফ দ্য প্রোগ্রেসিভ ওয়েভ সেটা হচ্ছে হাফ রো জিরো সি স্কোয়ার ইন্টু ওমেগাস এই রোজিরো হচ্ছে ডেনসিটি সি হচ্ছে ভেরাসিটি অফ দ্য ওয়েভ এ হচ্ছে অ্যাম্প্লিচিউড আর ওমেগা হচ্ছে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সির সঙ্গে লিনিয়ার ফ্রিকুয়েন্সি নিউ সেটার সম্পর্ক হচ্ছে ওমেগা ইজ ইকুয়াল টু টু পাই নিউ তো এটা হচ্ছে কি না ইন্টেন্সিটি অফ দ্য ওয়েভ আর একটা হচ্ছে যে অ্যাকাউস্টিক প্রেসার পিক অ্যাকাউস্টিক প্রেশার যেটাকে আমরা বলি পি তার যে এক্সপ্রেশন সেটা হচ্ছে রো জিরো এ ওমেগা সি আর আর এম প্রেশার যেটা হচ্ছে সেটা হচ্ছে রো জিরো এ ওমেগা সি বাই রুট টু তাহলে ইন্টেনসিটি আই ইজ ইকাল টু পি স্কোয়ার আর এমএস বাই রো জিরো সি তাহলে এটা হচ্ছে ইন্টেন্সিটি এবং প্রেসার ইন আর এমএস তাদের মধ্যেকার সম্পর্ক এই ফর্মুলাটাও কিন্তু যথেষ্ট ইম্পর্টেন্ট ফর্মুলা অনেক প্রবলেমস রয়েছে এই ফর্মুলার উপর ভিত্তি করে তাহলে মূলত এই প্রবলেমটা এই কোয়েশানটা যেটা হচ্ছে ইন্টেনসিটি এবং ইন্টেনসিটি এবং প্রেশারের যে সম্পর্ক যেটা সেটা আমাদেরকে একটু মনে রাখতে হবে আবার প্লেন ওয়েব যদি হয় তাহলে এরকম একটা আমরা তো আগে দেখালাম যে ওয়েব ইকুয়েশনের যে সলিউশন যেটা সলিউশনটা এরকম দেখতে হয় যে ইজ ইজিকুয়াল টু এ কমেগাটি মাইনাস কি এক্স তাহলে পার্টিক্যাল ভেলোসিটি ইউ সমান আমরা যেটা পাবো যে ডেলস ডেল জাই বাই ডেলটি এটা হচ্ছে পার্টিকেল ভেলোসিটির এক্সপ্রেশন প্রেশার এই প্রেশার আমরা যেটা আগে যেটা দেখালাম যে ইন্টেনসিটির সঙ্গে একটা প্রেসারের সম্পর্ক রয়েছে এছাড়াও প্রেশারের আরেকটা এক্সপ্রেশন যেটা হচ্ছে সেটা হচ্ছে যে মাইনাস বি ইন্টু ডেল সাই বাই ডেল এক্স ডেল জাই বাই ডেল এক্স সো এই যে এখানে জায়ের যে ভ্যালু যেটা দেওয়া রয়েছে তাহলে পি ইজিক টু মাইনাস বি ডেল জাই ডেল এক্স থেকে এই যে আমরা প্রেশারের একটা এক্সপ্রেশন আমরা বের করতে পারছি তাহলে কি হচ্ছে যে স্পেসিফিক অ্যাকাউস্টিক ইম্পিডেন্স বলে একটা প্যারামিটার হয় যেটার মান হচ্ছে যে প্রেসার বাই ভেলোসিটি এই যে প্রেশারটা যেটা আমরা ডিরাইভ করলাম আর যে পার্টিক্যাল ভেলোসিটি যেটা আমরা ডিরাইভ করলাম তাদের যদি আমরা রেশিও যদি বার করি তাহলে দেখা যাবে যে এটা হবে এরকম যে বি ইন্টু কে বাই ওমেগা ইজিক টু রো জিরো ইন্টু সি তাহলে এই যে যেটা আছে আর কি সেটা হচ্ছে স্পেসিফিক অ্যাকাস্টিক ইম্পিডেন্স তো দুভাবে এটা করা যায় যে আয়দার হচ্ছে যে বি ইন্টু কে বাই ওমেগা অথবা রো জিরো ইন্টু সি তো এই দুটো এক্সপ্রেশন ব্যবহার করা হয়ে থাকে আরেকটা কি আছে সেটা হচ্ছে যে ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার তার একটা এক্সপ্রেশন আমাদেরকে মনে রাখতে হবে যেটা হচ্ছে যে প্রেশার ইন্টু ভেলোসিটি পি ইন্টু ইউ প্রেসার এবং ভেলোসিটি আমরা বের করেছি বের করে বের করেছি সুতরাং এই দুটো জাস্ট মাল্টিপ্লাই করলে এই যে ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ারের একটা এক্সপ্রেশন পাবো এবং দেখা যায় যে অ্যাভারেজ অফ দ্য ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার ইজ ইকুয়াল টু হাফ রোজুরো সি স্কোয়ার ইন্টু ওমেগা স্কোয়ার তাহলে অ্যাভারেজ অফ দ্য ইন্টেন ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার দ্যাট ইজ ইকোয়াল টু দ্য ইন্টেন্সিটি মানে ইন্টেনসিটি মানেই হচ্ছে যে অ্যাভারেজ অফ দ্য ইনস্টেনিয়াস পাওয়ার আরেকটা গুরুত্বপূর্ণ এক্সপ্রেশন যেটা আমরা অনেকবার ব্যবহার করব নিউমেরিক্যাল প্রবলেম সলভ করার সময় সেটা হচ্ছে ইন্টেনসিটি লেভেল ইন্টেনসিটি লেভেল ইজ ইকল টু টেন লক টেন আই বাই আই জিরো ইন ইউনিট অফ ডেসিবেল যেখানে আই জিরো হচ্ছে স্ট্যান্ডার্ড ইনটেন্সিটি এটা এবং এটার মান হচ্ছে টেন টু থ্রি মাইনাস টুয়েলভ ওয়াট পার মিটার স্কোয়ার তাহলে এই এক্সপ্রেশন দিয়ে আমরা কী বের করতে পারি যে ইনটেন্সিটি লেভেল ইনটেনসিটির লেভেলটা বের করতে পারি যেখানে এই আই যেটা আছে আই মানে হচ্ছে অ্যাপসলিউট ইন্টেনসিটি আর নিচে যেটা আছে আইজিরো আই জিরো মানে হচ্ছে স্ট্যান্ডার্ড ইন্টেনসিটি সাউন্ড প্রেশার লেভেল সাউন্ড প্রেশার লেভেলের যে এক্সপ্রেশান সেটা হচ্ছে টোয়েন্টি লক টেন পিআরএমএস বাই পি এখানে দেখো যে ইনটেন্সিটি লেভেল যেরকমের আছে ইন্টেনসিটির জায়গায় আমরা যদি প্রেসারের টার্মে যদি আমরা এটাকে প্রকাশ করি তখন আমরা ইন্টেনসিটির লেভেল না বলে সেটাকে আমরা সাউন্ড প্রেশার লেভেল বলবো এবং যার এক্সপ্রেশন হবে টোয়েন্টি লক টেন এস বাই পি জিরো যেখানে পি জিরো হচ্ছে স্ট্যান্ডার্ড প্রেশার এবং যার মান হচ্ছে টু ইন্টু টোয়েন্টি টু পার মাইনাস ফাইভ নিউটন পার মিটার স্কোয়ার তাহলে এই হচ্ছে যে বিভিন্ন ধরনের নিউমারিক্যাল প্রবলেম ইকুয়েশান ফর দ্য নিউমারিক্যাল প্রবলেমস মানে যে সমস্ত ইকুয়েশানগুলো আমরা ব্যবহার করব সেইগুলো সম্বন্ধে একটু ধারণা দেওয়া হলো তো এইবার আমরা নিউমারিক্যাল প্রবলেমস যেগুলো আছে সেই নিউমারিক্যাল প্রবলেমসে আমরা চলে যাচ্ছি তো এই নিউমারিক্যাল প্রবলেমসগুলো আমরা আবার কতগুলো সাব টপিকে ভেঙে নিতে পারি যেমন আমি এখন যে সমস্ত প্রবলেমগুলো নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে যে ওয়েবের ইকুয়েশান সংক্রান্ত অর্থাৎ আমরা যেটা যে ওয়েব ইকুয়েশান যেটা দেখালাম সেই ওয়েব ইকুয়েশান সংক্রান্ত কিছু নিউমেরিক্যাল প্রবলেমস সবার প্রথমে আলোচনা করব তো দেখো এই প্রবলেমটাতে কি বলা হয়েছে এখানে যেটা বলা হয়েছে যে সাই এক্সটি এটা হচ্ছে একটা ফাংশান যেটাকে আমরা এফ ওয়ান অফ সিটি মাইনাস এক্স প্লাস এফ টু অফ সিটি প্লাস এক্স এইভাবে আমরা প্রকাশ করছি এবং এই যে ফাংশান যেটা আছে এটা যে ওয়ান ডাইমেনশানাল ওয়েব স্যাটিসফাই করে সেটা আমাদেরকে দেখাতে হবে তো ওয়ান ডাইমেনশনাল ওয়েব যে ফর্মুলা যেটা সেটা সেটা আমরা তোমাদেরকে দেখিয়েছি যে ফর্মুলাটা কি হবে তো এইবার আমরা প্রথমে যেটা করব যে ফর্মুলাটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই এই হচ্ছে কিন্তু এই ওয়েব ইকুয়েশনের ফর্মুলা তো দেখো এই ওয়েব ইকুয়েশনটাকে যদি স্যাটিসফাই যদি করতে হয় তাহলে কি হবে সাইয়ের মানটা হচ্ছে গিভেন দেখো এখানে সাইয়ের মানটা দেওয়া আছে ইন টার্মস অফ এক্স এবং টি এই আকারে দেওয়া আছে তাহলে আমাকে কি দেখে নিতে হবে যে সেই সাইটাকে দুবার ডেরিভেটিভ করতে হবে টি এর রেসপেক্টে তাহলে এখান থেকে তুমি লেফট হ্যান্ড সাইডটা পাচ্ছ এবং সাইকে এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে দুবার তাহলে কি হবে এই রাইট হ্যান্ড সাইডটা পাওয়া যাচ্ছে তো সি সিসকোয়ার ইন্টু ডেলস্কোয়ার সাই বাই ডেল এক্স স্কোয়ার দ্যাট শুড বি ইকুয়াল টু ডেল স্কোয়ার সাই বাই ডেলটি স্কোয়ার এটাকে স্যাটিসফাই যদি করে তাহলে আমরা বলবো যে যে সাইয়ের যে গিভেঞ্জ এক্সপ্রেশন যেটা আছে সেটা ওয়েভনকে স্যাটিসফাই করছে তো একবার দেখে নেওয়া যাক যে এই প্রবলেমটা আমরা কীভাবে করবো তো দেখো সাইয়ের যে এক্সপ্রেশন যেটা আছে ডান দিকে দেখো এ এবং এফ টু দুটো ফাংশান দেওয়া রয়েছে যেটা টি এবং এক্সের ওপরে নির্ভর করে তাহলে আমি যদি সাইকে এক্সের সাপেক্ষে যদি ডেলিভিটিভ যদি করি তাহলে সেক্ষেত্রে কি হবে আমি এখানে এফ ওয়ান প্রাইম বলবো প্রথম টার্মটার জন্য কিন্তু দেখো এখানে মাইনাস এক্স আছে ওই কারণে আগে একটা মাইনাস এসেছে পরের যে ফ্যাক্টর যেটা আছে এটাকে আমি এফ টু প্রাইম বলবো কিন্তু এখানে এক্সের সাইনটা পজিটিভ বলে এখানে প্লাস হয়েছে এটাকে আবার ডেরিভেটিভ করো ডেল স্কোয়ার সাই বাই ডেল এক্সের স্কোয়ার তাহলে এফ ওয়ান প্রাইমের জায়গায় আমি এফ ওয়ান ডবল প্রাইম বলবো এখানে মাইনাস এক্স থেকে আরও একটা মাইনাস সাইন এখানে এলো তাহলে দেখো প্লাস হয়ে গেছে দ্বিতীয় ক্ষেত্রে এফ টু প্রাইমের জায়গায় আমি এফ টু ডাবল প্রাইম বলছি তাহলে ডেলসাই বাই ডেলক্স এবং ডেল ডেলস্কোয়ার সাইবার ডেলেক্সের স্কোয়ার আমি বের করে নিলাম ঠিক একই পদ্ধতিতে আমি ডেলসাই বাই ডেলটি এবং ডেল ডেলস্কোয়ার সাইবার ডেলটি স্কোয়ার বের করে ফেলব দেখো ডেলসাই বাই ডেলটি আমরা কীভাবে করেছি এখানে দুটো জায়গাতে ফার্স্ট ফ্যাক্টর এবং সেকেন্ড ফ্যাক্টর ইন বোথ কেস কী হয়েছে যে সাইন কিন্তু পজিটিভ রয়েছে বাট টি এর সঙ্গে সি বলে একটা কনস্ট্যান্ট মাল্টিপ্লাই করা আছে তাহলে কি হবে যে ফার্স্ট টাইম যখন আমরা টি এর রেসপেক্টেড ডেরিভেটিভ করব এই দুটো ফ্যাক্টর থেকে সি ফ্যাক্ট যে টার্ম যেটা কনস্ট্যান্ট টার্মটা সেটা দেখো বাইরে চলে এসেছে যেটা ডেরিভেটিভের নিয়মে যেটা হয় এবং সেকেন্ড টাইম যখন আমরা ডেলিভিটিভ করব তখন আবার একবার করে সি আসবে এই কারণে দেখো এখানে সি স্কোয়ার হয়েছে এবং এফ ওয়ান প্রাইমের জায়গায় আমরা এ ফোন ডাবল প্রাইম লিখেছি এফ টু প্রাইমের জায়গায় এফ টু ডাবল প্রাইম লিখেছি তাহলে এই হচ্ছে ডেল স্কোয়ার বাই ডেল স্কোয়ার এর মান এবং এটা হচ্ছে ডেল স্কোয়ার বাই ডেল এক্স স্কোয়ারের মান তাহলে দেখো যদি ডেল স্কোয়ার বাই ডেল এক্স কে যদি সি সিসকোয়ার দিয়ে যদি গুণ করা হয় তাহলে দেখো এই যে ওয়েভ ইকুয়েশন যেটা আছে এই ওয়েভ ইকুয়েশনটা কিন্তু স্যাটিসফাই করে যাচ্ছে কারণ এই যে ডেল স্কোয়ার ডেল টি স্কোয়ার যেটা মান যেটা আমরা পেয়েছি 2 টুয়ে ইকুয়েশান ওয়ানকে যদি আমি সি স্কোয়ার দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলে এই ইকুয়েশানটাই পাওয়া যাচ্ছে সুতরাং আমরা বলতে পারি যে সাইয়ের যে গিভেন যে এক্সপ্রেশান যেটা দেওয়া রয়েছে সেটা ডিফারেন্সিয়াল ওয়েব ইকুয়েশানকে স্যাটিসফাই করে আমরা পরবর্তী প্রবলেমে চলে যাই আরেকটা প্রবলেম আমরা দেখে নিই এখানে দেখো যে কনসিডার দ্য ওয়ান ডাইমেনশনাল ওয়েব ইকুয়েশান ডেল স্কোয়ার সাই বাই ডেলটি স্কোয়ার ইজ ইকোয়াল টু সি স্কোয়ার ডেল স্কোয়ার সাই বাই ডেলটি স্কোয়ার

বাট এখানে আমাদের দুটো বাউন্ডারি কন্ডিশান দেওয়া রয়েছে বা ইনিশিয়াল কন্ডিশন আমরা অনেক সময় বলি যেটা হচ্ছে কি না সাই এক্স কোমা জিরো ইজ ইকুয়াল টু জি এক্স এবং সাই এক্স কোমা জিরো ইজ ইকুয়াল টু জিরো এই দুটো ইকুয়েশান দেওয়া রয়েছে তাহলে কি হবে এই যে ইকুয়েশান যেটা আছে এই ইকুয়েশানের সলিউশানটা আমাদেরকে বের করতে হবে কীভাবে বের করব আমরা দেখে নিই আমরা প্রথমেই যেটা দেখিয়েছি যে এই যে সাই ইজ ইজিক টু এফ ওয়ান এক্স মাইনাস সিটি প্লাস এফ টু এক্স প্লাস সিটি এটা হচ্ছে ওই ওয়েবিকুয়েশনের একটা জেনারেল সলিউশন যেটা এক নাম্বার প্রবলেমে দেখা দেখানো হয়েছে এবং আমরা যখন ফর্মুলাগুলো আলোচনা করছিলাম তখন আমরা এটা কিন্তু দেখিয়েছি তো এটা হচ্ছে ওই ইকুয়েশনের একটা জেনারেল সলিউশন যেখানে ডান দিকে দেখো এফ ওয়ান এবং এফ টু যেটা আছে এরা হচ্ছে দুটো আরবিটারি ফাংশন যারা এক্স এবং টি এর উপরে নির্ভর করে এখন যে দুটো কন্ডিশান দেওয়া আছে সেই দুটো কন্ডিশন এবার আমরা পরপর এই পার্টিকুলার সলিউশানটাতে বসাবো দেখো প্রথম কন্ডিশন যেটা হচ্ছে যে সাই অফ এক্স কমা জিরো ইজ ইকুয়াল টু জি এক্স এটা হচ্ছে প্রথম কন্ডিশন তাহলে দেখো সাই অফ এক্স কমা জিরো মানে মানেটা কি মানে হচ্ছে টিয়ের জায়গায় আমরা এখানে জিরো বসিয়েছি তাহলে দেখো এই যে ইকুয়েশান যেটা আছে এখানে বাঁ দিক এবং ডান দিক এই দুটো সাইডে টিয়ের জায়গায় আমি জিরো করে দিলাম তাহলে দেখো লেফট সাইডটাতে আমি পাচ্ছি সাই এক্স কোমা জিরো এই রাইট সাইডে আমি যেটা পাচ্ছি এফ ওয়ান এক্স প্লাস এফ টু এক্স দ্যাট শুড বি ইকুয়াল টু জি এক্স কারণ এক্স এটা বলে দেওয়া আছে যে সাই এক্স কোমা জিরো এটা এক্স হবে এবং দ্বিতীয় ক্ষেত্রে কী বলা আছে যে সাই অফ কমা জিরো ইজ ইকুয়াল টু জিরো মানে আবার আমি এটা সাই নয় এটা হচ্ছে সাই ডট সরি এটা হচ্ছে সাই ডট সাই ডট মানে হচ্ছে যে সাইকে একবার ডেরিভিটিভ করে নিতে হবে ডট মানে আমি টিয়ের সাপেক্ষে ডেরিভিটিভ করে তারপরে এই মানটা বসাবো তো তাহলে দেখো কি হচ্ছে আমি যদি একবার যদি ডেরিভিটিভ যদি করি তাহলে দেখো আগের প্রবলেমটা তোমরা যদি লক্ষ্য করো তাহলে এইটা হচ্ছে সাইড রোটের ভ্যালু এই যে ডেলসাই বা ডেলটি যেটা আছে এটা হচ্ছে সাইড ভ্যালু এইবার এই সাইড মধ্যে দেখো এখানে কি বলা আছে যে এক্স কমা জিরো তার মানে এই যে ডান দিকটা যেটা আছে এখানে টিয়ের জায়গায় আমাকে জিরো বসাতে হবে তাহলে দেখো আমি যদি এই ইকুয়েশানে টি এর জায়গায় যদি জিরো যদি বসাই তাহলে আমি কী পাবো তাহলে আমি পাচ্ছি যে মাইনাস সি এফ ওয়ান প্রাইম এক্স প্লাস সি টু এফ টু প্রাইম এক্স এবং মা দিকে আমরা লিখছি যে সাই ডট এক্স কমা জিরো বাট দ্যাট শুড বি ইকুয়াল টু জিরো কারণ এটা গিভেন রয়েছে যে সাই ডট এক্স কমা জিরো ইজ ইকুয়াল টু জিরো তাহলে কি হচ্ছে যে এইটা হচ্ছে জিরো তাহলে এই যে দু নম্বর ইকুয়েশন যেটা আছে দু নম্বর ইকুয়েশন থেকে আমরা যেটা পাচ্ছি আলটিমেটলি যদি একটা সাইডকে যদি ডান দিকে আমরা যদি নিয়ে যাই তাহলে এফ ওয়ান প্রাইম এক্স ইজ ইকুয়াল টু এফ টু প্রাইম এক্স এটা আমরা পাচ্ছি এবং এটাকে আমরা যদি ইন্টিগ্রেশন যদি করি তাহলে আমি এইভাবে লিখতে পারি যে বাঁদিক থেকে আসবে এফ ওয়ান এক্স কারণ এটা হচ্ছে কি যে ইনটিগ্রেশনের মানে কি এটা হচ্ছে ডি এফ ওয়ান বাই ডিএক্স এটা হচ্ছে DF2 টু বাই ডিএক্স তাহলে আমি এটাকে যদি দুটোতেই যদি ডিএক্স ডিএক্স যদি মাল্টিপ্লাই করি তাহলে দিকটা আমি পাচ্ছি শুধুমাত্র ডি এফ এবং ডান দিকটা পাচ্ছি ডি মানে বেসিক্যালি ডিএফ ওয়ান এটা ডিএফ টু যেটাকে আমরা ইন্টিগ্রেশন যেটা করছি তাহলে দিকটা হচ্ছে এফ ওয়ান এক্স এটা হচ্ছে এফ টু এক্স প্লাস একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট আসবে তাহলে এটা আমি ইকুয়েশান থ্রি লিখছি তাহলে দেখো এখানে আমি তিন নম্বর ইকুয়েশান পাচ্ছি যেখানে এফ ওয়ান এফ টু রয়েছে এবং এক নম্বর ইকুয়েশানে এফ ওয়ান এফ টু ইনভলভ রয়েছে তাহলে এক নম্বর ইকুয়েশান এবং তিন নম্বর ইকুয়েশানকে আমরা সলভ করতে পারি সলভ যদি করি তাহলে এফ ওয়ানের এক্সপ্রেশানটা হবে এরকম এবং এফ টু এক্সের এক্সপ্রেশানটা হবে এরকম এখন দেখো যে এফ ওয়ান এক্স এফ টু এক্স আমরা পেয়ে গেছি এখন এফ ওয়ান এক্স এফ টু এক্স আমরা যদি পেয়ে যাই তাহলে দেখো এই যে জেনারেল সলিউশন যেটা আছে আমাকে যেটা বের করতে বলেছে সেটা হচ্ছে সলিউশন যেটা বার করতে হবে যে ট্রাভেলিং ওয়েব সলিউশন মানে কিন্তু সলিউশনের যেটা স্ট্যান্ডার্ড এক্সপ্রেশন স্ট্যান্ডার্ড এক্সপ্রেশনটা দেখতে কিরকম যে এফ ওয়ান এক্স মাইনাস সিটি প্লাস এফ টু এক্স প্লাস সিটি তাহলে দেখো এইটা হচ্ছে যে এফ ওয়ান এক্স এটা হচ্ছে এফ টু এক্স তাহলে এফ ওয়ান এক্স যদি এইটা যদি হয় তাহলে f1x- ফোন এক্স মাইনাস সিটি কত হবে এক্স মাইনাস সিটি মানে যেটা হবে যে এখানে এক্সের জায়গায় এক্স মাইনাস সিটি বসাবো এফ টুর ক্ষেত্রেও তাই কারণ এখানে কী দেওয়া রয়েছে যে সাই এক্সটি ইজ ইকাল টু ওয়ান অফ এক্স মাইনাস সিটি প্লাস এফ টু অফ এক্স প্লাস সিটি তার মানে এক্সের জায়গায় আমাকে কী করতে হবে এক্স প্লাস সিটিটা বসাতে হবে তাহলে যে সাই এক্সটি যেটা হবে সেটা হবে এরকম যে আমি জাস্ট যেটা করবো যে এই যে এফ ওয়ান এক্স যেটা আছে তার জায়গায় এই যে জাগে জায়গায় এক্স মাইনাস সিটি এখানে বসাবো মানে হাফ জি এক্স মাইনাস সিটি প্লাস ই ওয়ান এবং এখানেও এই যে এক্স যেটা রয়েছে এক্সের জায়গায় এক্স মাইনাস সিটি বসাবো মানে এফ ওয়ান প্লাস এফ টু হয় জেনারেল সলিউশনটা আবার দেখে নাও এফ ওয়ান প্লাস এফ টু বাট ব্র্যাকেটের মধ্যে এক্সের জায়গায় এক্স মাইনাস সিটি থাকে তাহলে এই এক্সের জায়গায় আমি যদি শুধু এক্স মাইনাস সিটি করি এবং দুটোকে যদি অ্যাড করি তাহলেই কিন্তু জেনারেল সলিউশনটা পাওয়া যাবে এখন এখন দেখো এই যে ইন্টিগ্রেশন কনস্ট্যান্টটা মানে ক্যানসেল আউট হয়ে যাবে ক্যান্সেল আউট হয়ে আলটিমেটলি হাফ জি অফ এক্স মাইনাস সিটি প্লাস হাফ জি অফ এক্স সিটি এটা আমাদের উত্তর হবে আমরা পরবর্তী যে প্রবলেম যেটা আছে পরবর্তী প্রবলেমটা একটু দেখে নিই সো দ্যাট দ্য অ্যাকাউস্টিক প্রেশার কনডেনসেশান ডায়ালেশান অ্যান্ড পার্টিক্যাল ভেলোসিটি অল স্যাটিসফাই দ্য ডিফারেন্সিয়াল ওয়েব ইকুয়েশান তো দেখো আমরা ডিফারেন্সিয়াল ওয়েব ইকুয়েশানটা তো আমরা জানি যে আমরা যে ডেল স্কোয়ার যাই বাই ডেলটি স্কোয়ার ইজ ইকাল টু সি স্কোয়ার ইন্টু ডেল স্কোয়ার যাই বাই ডেল এক্স স্কোয়ার এটা হচ্ছে আমাদের ওয়েব ইকুয়েশান এখন বলা হচ্ছে যে এই যে প্রেসার এই প্রেশারটাও ওয়েব ইকুয়েশনকে স্যাটিসফাই করে এবং সেই মতন কনডেনসেশান ডায়ালেশান পার্টিক্যাল এভেলিসিটি এই সমস্ত প্যারামিটারগুলোও এই ওয়েব ইকুয়েশনকে স্যাটিসফাই করতে পারে তো আমরা প্রথমে আগে প্রেশারের টার্মে দেখব তারপর বাকি প্যারামিটারগুলো দেখব তো প্রেসারের যে এক্সপ্রেশান যেটা হয় সেটা হচ্ছে মাইনাস বি ইন্টু ডেলজাই বাই ডেল্স যেখানে বি হচ্ছে বাল্ক মডুলাস তো এটা আমরা যখন আমরা ইকুয়েশানগুলো আলোচনা করেছিলাম নিউমারিক্যাল প্রবলেম করতে যে সমস্ত ইকুয়েশানগুলো লাগবে সেখানে আমরা দেখিয়েছিলাম যে এটা হচ্ছে প্রেসারের এক্সপ্রেশান মাইনাস বি ইন্টু ডেল জাই বাই যেখানে বি হচ্ছে বাল্ক মডুলাস তো এখন দেখো আমরা এই প্রবলেমটা করতে গেলে প্রথমে আগে ওয়েভিকেশনটা আমরা লিখলাম যেখানে হচ্ছে যে আমরা অ্যাসিউম করে নিলাম যেটা হচ্ছে জাই টু বি এ ওয়েল বিহেভড ফাংশন উইথ ডিফারেন্সিয়েবল ডেরিভেটিভস অফ হায়ার অর্ডার এখন দেখো যে এই যে ইকুয়েশান যেটা আছে এই ইকুয়েশানটাকে আমরা কি করছি যে ডিফারেন্সিয়েট করছি উইথ রেসপেক্ট টু এক্স তো আমরা যখন এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করবো দেখো দিকটাকে অ্যাকচুয়ালি এরকমটা হতো যে ডেল ডেল এক্স অফ ডেল স্কোয়ার জাই বাই ডেলটি স্কোয়ার এখন ডেল ডেল এক্স অফ ডেল স্কোয়ার জাই বাই ডেলটি স্কোয়ার এই ব্যাপারটাকে আমরা একটু ঘুরিয়ে এইভাবে লিখতে পারি যে ডেল স্কোয়ার বাই ডেলটি স্কোয়ার এই যে এই যে অপারেটার যেটা আছে এটাকে আগে লিখলাম কারণ বেসিক্যালি ডেল ডেল এক্স অফ এইটা হবে মানে আগে প্রথমে ডেল ডেল এক্স হবে তারপরে ডেল স্কোয়ার ডেল টি স্কোয়ার হবে এখন এই যে যাই বলে যে প্যারামিটারটা এবং এটা এক্স এবং টি উভয়ের উপরে ডিপেন্ড করে সুতরাং আমরা এইটাকে একটু অন্যভাবে লিখলাম যে আগে ডেল স্কোয়ার বা টি স্কোয়ার অপারেটারটা করে তারপরে ডেল এক্স অপারেটারটা করলাম এবং ডান দিকে কী করেছি ডান দিকেও তাই মানে ডান দিকে যেটা করেছি যে আগে ডেল স্কোয়ার বাই ডেল এক্স স্কোয়ার ভেতরে ডেল জাই বাই ডেলক্স হবে এইবার এই যে ইকশান আমরা যেটা পেলাম বেসিক্যালি ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স এইভাবে আমরা যে ইকুয়েশান যেটা পেলাম এই কোয়েশানটাকে আমরা কী করব উভয় পক্ষে মাইনাস বি দিয়ে মাল্টিপ্লাই করব মাইনাস বি দিয়ে আমরা যদি মাল্টিপ্লাই করি তাহলে আমরা আগেই বলেছি যে প্রেশার ইজ ইকুয়াল টু মাইনাস বি ইন্টু ডেল জাই বাই ডেলক্স তাহলে দেখো এখানে মাইনাস বি অব ডেল বাই ডেলক্স এরকম একটা টার্ম পাওয়া যাবে যেটা হচ্ছে প্রেশার আবার রাইট সাইডও দেখো মাইনাস বি ইন্টু ডেল প্রেশার তাহলে দেখো এই যে ফার্স্ট ব্র্যাকেটের যে টার্ম যেটা আছে সেটা বেসিক্যালি প্রেশার হবে এবং এখানেও যেটা ফার্স্ট ব্র্যাকেটের যে টার্ম যেটা আছে সেটাও কিন্তু প্রেশার হবে তাহলে ডেল স্কোয়ার পি বাই ডেলটি স্কোয়ার যেগুলো সি স্কোয়ার ইন্টু ডেল স্কোয়ার পি বাই ডেল এক্স স্কোয়ার এরকম একটা ইকুয়েশান আমরা ডিরাইভ করলাম যেটা হচ্ছে ইন টার্মস অফ দ্য প্রেশার বাট দেখো যে এই ইকুয়েশানটা এবং এই ইকুয়েশানটা হচ্ছে একই ধরনের ইকুয়েশান সেম ইকুয়েশান তার মানে আমরা বলতে পারি এই যে প্রেশার যেটা আছে সেই প্রেশার সেই ওয়েভ ইকুয়েশানটাকে কিন্তু স্যাটিসফাই করছে এখন দেখো প্রেশারের এক্সপ্রেশনটা লক্ষ্য করো সেটা হচ্ছে মাইনাস বি ইন্টু ডেলজাই বাই এখন আদার প্যারামিটার্স মানে যেগুলো বলা ছিল কোয়েশ্চেন যেটা হচ্ছে কনডেনসেশান ডায়ালেশন ভেলোসিটি এরাও সেই ওয়েভ ইকুয়েশানটাকে স্যাটিসফাই করে কিন্তু দেখো এদের এক্সপ্রেশনগুলো দেখতে কী রকমের হয় কনডেনসেশান হচ্ছে এসিসিক ডেলজাই বাই ডেলক্স ডেল ডায়ালেশান ডেলটা হচ্ছে জাস্ট অপোজিট অফ দ্যাট মানে মাইনাস অফ ডেলজাই বাই ডেলক্স আর পার্টিক্যাল ভেরাসিটি হচ্ছে ইউ ইজ ইকোয়াল টু ডেলজাই বাই ডেলটি বাট তুমি দেখো এই যে এস এবং ডেলটা এদের যে এক্সপ্রেশনটা এদের এক্সপ্রেশানটা প্রেশারের সঙ্গে মোটামুটি সিমিলার প্রেসারে জাস্ট একটা বি দিয়ে মাল্টিপ্লাই করা আছে এবং সাইনগুলো এখানে প্লাস ওর মাইনাস আছে মানে বেসিক্যালি একই ধরনের ওয়েতে আমরা যদি প্রসিড করি তাহলে আমরা এই প্রবলেমটা করতে পারবো এবং পার্টিক্যাল ভেলোসিটি ইউ যখন করব তখন এখানে এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করেছি তার জায়গায় টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করব বাট আদার যে যেভাবে আমরা করেছি সেটা কিন্তু একই হবে মানে বেসিক্যালি এই প্রেসারের প্রেসার দিয়ে আমরা যদি দেখাতে পারি যে যে প্রেসার যে ওয়ে ওয়েব ইউকেশনটাকে স্যাটিসফাই করছে তাহলে ঠিক একইভাবে এই সমস্ত প্যারামিটার যেগুলো আছে এগুলোও কিন্তু ওয়েব ইকুয়েশনকে স্যাটিসফাই করবে তো এইভাবে আমরা এই প্রবলেমটাকে সলভ করব আমরা আরও একটা প্রবলেম দেখে নিই যেমন এখানে বলা হয়েছে যে শো দ্যাট সাই টি সাই টি ইজ ইকাল টু এ ইন্টু সিটি মাইনাস এক্স ইন্টু ই টু দি পর মাইনাস বি ইন্টু সিটি মাইনাস এক্স ইজ আ পসিবল সলিউশন অব দ্য ওয়ান ডাইমেনশনাল ডিফারেন্সিয়াল ওয়েব ইকুয়েশন এটা আমরা কীভাবে করবো আমরা এটা পুরোটা দেখাচ্ছি না বাট যেভাবে আমরা আগের একদম প্রথমের প্রবলেমটা যেভাবে সলভ করেছিলাম মানে একদম শুরুতে যেটা আমরা দেখিয়েছিলাম আরেকবার তোমাদেরকে দেখিয়ে দিই এই যে এরকম যেখানে একটা সায়ের একটা মান দেওয়া থাকবে এবং যদি জানতে চাওয়া হয় এই যে এই সাইটা ডিফারেন্সিয়াল ওই ওই স্যাটিসফাই করবে তখন যে পদ্ধতিতে অগ্রসর হতে হয় যে প্রথমে ডেল সাইবার ডেলক্স বের করব তারপরে ডেল স্কোয়ার সাইবার ডেলক্স স্কোয়ার বের করব তারপরে ডেল সাইবার ডেলটি বের করব এবং ডেল স্কোয়ার সাইবার ডেলটি স্কোয়ার বের করব এবং তারপর আমরা যেটা দেখাবো যে ডেল স্কোয়ার সাইবার ডেলটি স্কোয়ার দ্যাট শুড বি ইজিকোয়াল টু সি স্কোয়ার ইন টু ডেল স্কোয়ার সাইবার ডেল এক্স স্কোয়ার কিন্তু এখানে দেখো এটা একটা অ্যাজ এ ফাংশন অ্যাজ এ ফাংশনের টার্মে দেওয়া রয়েছে এবং এই প্রবলেমে সেই ফাংশনটার একটা ভ্যালু দেওয়া রয়েছে বাট এই প্রবলেমটা করা আগের থেকেও ইজি আমরা একই পদ্ধতিতে এগিয়ে দেখাবো যে এই ইকুয়েশনটা এই এই এক্সপ্রেশনটা ওয়েব ইকুয়েশানকে স্যাটিসফাই করে আরেকটা প্রবলেম দেখে নিই সো দ্যাট পার্টিক্যাল ভেলোসিটি কন্ডেনসেশন অ্যান্ড অ্যাকাস্টিক প্রেশার আর অল ইন ফেস বাট অল অফ দেম লিড ওভার পার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট যায় বাই নাইনটি ডিগ্রি তার মানে যেটা দেখাতে হবে যে পার্টিক্যাল ভেলোসিটি কনডেনসেশন অ্যাকাউস্টিক প্রেশার তারা প্রত্যেকে ফেজে রয়েছে বাট যে ডিসপ্লেসমেন্ট এর সঙ্গে তাদের একটা নাইনটি ডিগ্রির লিড থাকে এটা আমরা কীভাবে দেখাবো তো দেখো ওয়েভিকুয়েশনের সলিউশনটা দেখতে কী রকমের হয় যেটা হচ্ছে পার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট যাই দ্যাট ইস দ্যাট ইজ ইকুয়াল টু এ কস ওমেগাটি মাইনাস কে এক্স এটা আমরা জানি এখন দেখো পার্টিক্যাল ভেলোসিটি ইউ সেটা কত হয় না ডেল জাই বাই ডেলটি তাহলে দেখো এটাকে আমি যদি টি এর সাপেক্ষে যদি ডেরিভেটিভ যদি করি তাহলে যদিও কস্টটা সাইনের টার্মে আসবে কিন্তু আমরা সাইনের টার্মে লিখবো না কারণ যেহেতু আমরা ফেসটা চেক করব এই ভেলোসিটিটাকে কোসাইনের টার্মেই আমি এক্সপ্রেস করব তাহলে কি হবে তাহলে ডেল জাই ডেল ডেলটি এটাকে আমি যদি যেটা অ্যাকচুয়ালি মাইনাসের সাইন ওমেগাটি মাইনাস কে এক্স যেটা ছিল মাল্টিপ্লাইড বাই ওমেগা সেটাকে আমরা কষের টার্মেই লিখছি তাহলে কী হবে যে ওমেগাটি মাইনাস কে এক্স প্লাস ডিগ্রি আমাকে লিখতে হবে আবার একইভাবে আমরা জানি যে এই যে ধরো এস যেটা রয়েছে কনডেনসেশন কনডেনসেশনের এক্সপ্রেশন হচ্ছে মাইনাস ডেল বাই ডেল এক্স তাহলে একইভাবে এটাকে আমি এক্সের সাপেক্ষে ডেলিভেটিভ করলাম বাট কস্ট কষের টার্মে লিখতে হবে প্রেশার আমরা জানি যে মাইনাস বি ডেল জাই বাই ডেল এক্স এই সবগুলোই আমরা লিখলাম বাট কসের টার্মে লিখলাম কিন্তু যখন কসের টার্মে যখন আমরা লিখব দেখো প্রত্যেকটা ক্ষেত্রে প্লাস নাইনটি প্লাস নাইনটি প্লাস নাইনটি করে একটা টার্ম এসেছে এখন দেখো এই তিনটে ইকুয়েশান তোমরা যদি কম্পেয়ার করো করো তাহলে দেখো এদের নিজেদের মধ্যে কিন্তু কোনো ফেস ডিফারেন্স নেই একই ফেজে রয়েছে বাট তুমি যদি এই তিনটে এক্সপ্রেশনকে এই যে জায়ের এক্সপ্রেশনটার সঙ্গে যদি তুলনা করো যেখানে কী ছিল যে কসব অনলি ছিল ওমেগাটি মাইনাস কি এক্স কিন্তু এইগুলোতে কী আছে দেখো প্লাস নাইনটি অ্যাড করা আছে তার মানে যে পার্টিক্যাল ডিসপ্লেসমেন্টের সাপেক্ষে এরা 90 ডিগ্রি লিড করে আছে বাট এই তিনটে মানে প্যারামিটার নিজেদের মধ্যে কিন্তু কোনো ফেস ডিফারেন্স নেই আমরা পরবর্তী আরেকটা একটা প্রবলেমে চলে আসি দেখো শো দ্যাট সাই এক্স টি ইজ ইজিক টু এফ অফ এক্স মাইনাস সিটি বা মাইনাস সিটি প্লাস এক্স রিপ্রেজেন্ট সে ওয়েব প্রোপাকেটিং অ্যালং পজিটিভ এক্স অ্যাক্সিস উইথ এ ভেলোসিটি সি তাহলে এই যে ওয়েব ফাংশান যেটা আছে সেই ওয়েব ফাংশানটা একটা ওয়েবকে বোঝাচ্ছে যেটা এক্স অ্যাক্সিস বরাবর মুভ করছে সি ভেলোসিটি নিয়ে সেটা আমরা দেখাবো কী করে তো আমরা ধরে নিচ্ছি যে সাই এক্সটি বি এ প্যারামিটার হুইচ ডেসক্রাইবস দ্য ওয়েব ফিল্ড অ্যাট পজিশন এক্স অ্যান্ড টাইম টি তাহলে সাই টি বেসিক্যালি হচ্ছে একটা প্যারামিটার যেটাকে আমরা অনেক সময় ওয়েব ফাংশনও বলে থাকি বা ওয়েব একটা পার্টিকুলার প্যারামিটার যেটা ওয়েব ফিল্ডকে ডেসক্রাইব করে সেই ধরনের একটা প্যারামিটারকে আমরা বলতে পারি যেটা হচ্ছে যে এক্স এক্স দূরত্ব এবং টি সময়ে একটা ওয়েবকে ডেসক্রাইব করবে এখন দেখো যে লেট অ্যাট সাম লেটার ইনস্ট্যান্ট টি প্লাস ডিটি আমরা এই টাইমটাকে ডিটি চেঞ্জ করলাম তখন কি হবে যে দ্য সেম ভ্যালু অফ দ্য প্যারামিটার ইজ অবটেন্ট অ্যাট অ্যাট দ্য পজিশান এক্স প্লাস ডি এখন সাই এক্সটি যদি একটা প্যারামিটার হয় যেটা একটা ওয়েবের পজিশান এবং টাইমকে ডিফাইন করবে তাহলে অন্য একটা সময়ে আগে ছিল টি সময় ছিল এখন আমি টিটাকে পরিবর্তন করে টি প্লাস ডিটি করলাম তাহলে টি প্লাস ডিটি যদি আমি করি তাহলে এই যে নিউ ভ্যালু অফ দ্য ফাংশন যেটা হবে সেটা সেই ওয়েবটাকেই ডিসক্রাইব করবে বাট অ্যাট দ্য পজিশান এক্স প্লাস ডিএক্স কারণ ডিটি সময় চেঞ্জ করলে কোরসপন্ডিং একটা পজিশানেরও চেঞ্জ হবে সেটা আমরা ধরে নিচ্ছি ডিএক্স তাহলে দেখো এখন যে প্যারামিটার যেটা হবে সেটাকে আমরা বলছি সাই এক্স প্লাস ডিএক্স কমা টি প্লাস ডিটি অর্থাৎ ডিটি সময় চেঞ্জ হওয়ার জন্য ডিএক্স সময় ডিএক্স পজিশান চেঞ্জ হবে তাহলে নতুন হচ্ছে এই প্যারামিটারটা এখন সাই এক্সটি ইজ ইকুয়াল টু এফ অফ মাইনাস সিটি প্লাস এক্স তাহলে কী হবে এক্সের জায়গায় এক্স প্লাস এক্স বলছি টি এর জায়গায় টি প্লাস ডি টি বলছি তাহলে সেম ইকুয়েশানটাকে আমরা এইভাবে লিখতে পারি যে এক্স মাইনাস সিটি প্লাস ডি এক্স মাইনাস সি ডিটি তাহলে দেখো যে সাই অফ মানে লেফট সাইডটা দেখো যে এক্স প্লাস ডিএক্স কমা টি প্লাস ডিটি দ্যাট শুড বি ইকোয়াল টু সাই এক্সটি কেন এটা বলছি যে ইকোয়াল টু সাই এক্স টি তার কারণটা যেটা হচ্ছে যে দেখো এটা তো একটা ওয়েব ওয়েব মানে বেসিক্যালি যে সেটা কিন্তু একটা পিরিয়ডিক নেচারের হবে তার মানে এই যে সাই এক্সটি মানে এটা হচ্ছে একটা প্যারামিটার যেটা একটা ওয়েবকে ডিসক্রাইব করছে কিন্তু ডিটি সময় চেঞ্জ হওয়ার জন্য যখন ডি সময় পরিবর্তন হলো তখন কিন্তু এই যে প্যারামিটার যেটা আছে সাই টি এই প্যারামিটারটার কিন্তু কোনো চেঞ্জ হবে না বেসিক্যালি এটা ওয়েবটাকে ডিসক্রাইব করছে তাহলে সাই এক্সটি দ্যাট শুড বি ইজ টু সাই অফ এক্স প্লাস এস কমা টি প্লাস ডিটি তাহলে কি হলো দেখো এই যে আমি যেটা পেলাম আলটিমেটলি যে এফ অফ এক্স মাইনাস সিটি প্লাস ডিএক্স মাইনাস সিডিটি মানে এই জিনিসটা দ্যাট বি বিসে করলো সাই এক্সটি বাট সাই এক্সটি মানে কত দেওয়া ছিল এফ অফ এক্স মাইনাস সিটি দেওয়া ছিল এখন দেখো আমরা যদি তুলনা যদি করি লেফট সাইডে এবং রাইট সাইডে দেখো এখানে এক্স মাইনাস সিটি আছে এখানেও এক্স মাইনাস সিটি আছে এখানে ডিএক্স মাইনাস সিডিটি আছে কিন্তু এখানে সেই ধরনের কোনো টান নেই তাহলে আমরা বলতে পারি যে এই যে ইকুয়ালিটি এই জিনিসটাকে হোল্ড করার জন্য ইকুয়ালিটিটাকে হোল্ড করার জন্য ডিএক্স মাইনাস সি ডিটাকে জিরো হতে হবে তাহলে কি হবে যে ডিএক্স বাই ডিটি ইজ টু সি হবে তার মানাটেকে ডিএক্স বাই ডিটি মানে হচ্ছে ভেলোসিটি তাহলে এই যে সি বলে যে ফ্যাক্টর যেটা রয়েছে সে সেই সি হচ্ছে কি না ভেলোসিটিকে রিপ্রেজেন্ট করবে এবং কার ভেলোসিটি না যে ওয়েবটা পজিটিভ এক্স অ্যাক্সেস বরাবর ট্রাভেল করছে তার ভেলোসিটিকে ডেসক্রাইব করবে এইভাবে আমরা এই ব্যাপারটা বলতে পারি এইবারে আমরা একটু অন্য টপিকে চলে আসি আমরা ওয়েবের যে ইকুয়েশান সংক্রান্ত কিছু প্রবলেম আমরা করলাম আমরা আরও আরও এক এক দুটো প্রবলেম দেখাতে পারি আর একটা প্রবলেম আমরা দেখিয়ে দিই যেমন কি অ্যান ইন্টেন্স প্লেন হারমোনিক ওয়েভ ইন এয়ার অ্যাট এস টিপি হ্যাজ অ্যান আর এম এস এক্সেস প্রেশার অফ টোয়েন্টি নিউটন পার মিটার স্কোয়ার দ্য ফ্রিকোয়েন্সি ইজ ওয়ান কিলোহার্চ অ্যান্ড দ্য ফেজ ভেলোসিটি থ্রি ফিফটি মিটার পার সেকেন্ড ক্যালকুলেট দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ পার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট অ্যান্ড পার্টিক্যাল ভেলোসিটি গিভেন গামা ইজ ইকাল টু ওয়ান পয়েন্ট ফোর তাহলে দেখো যে আমরা জানি যে ওয়েব ইকুয়েশনের যে সলিউশন যেটা আছে যেটাকে আমরা অনেক সময় পার্টিক্যাল ডিসপ্লেসমেন্টের আকারে প্রকাশ করি যেটা হচ্ছে জাই ইজ ইকোয়াল টু এ কস ওমেগাটি মাইনাস কে এক্স এই এক্সপ্রেশনটা আমরা জানি এখন দেখো এই এক্সপ্রেশনটা থেকে আমরা কিন্তু প্রেশারের ভ্যালু বের করতে পারো প্রেসার কীভাবে বের করি যে পি ইজ ইকাল টু মাইনাস বি ইন্টু ডেল জাই বাই ডেল এক্স এটা আমরা আগেও বলেছি যে এক্সপ্রেশনটা আমরা ব্যবহার করি তাহলে দেখো এই সাইকে আমরা এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করছি তাহলে আমরা কত পাচ্ছি যে বি একে সাইন ওমেগাটি মাইনাস কে এক্স যেখানে এই যে বি যেটা আছে এখানে বি কে কি বলা হয় না বাল্ক মডুলাস বলা হয় এখন বাল্ক মডুলাসের এক্সপ্রেশন কত না বাল্ক মডুলাস ইজ ইকুয়াল টু কত হয় যে গামা ইনটু পি0 এটা হচ্ছে বাল্ক মডুলাসের এক্সপ্রেশন গামা ইন্টু পি0 এখন দেখো এখানে গামার মানটা কিন্তু দেওয়া রয়েছে গামার মানটা দেওয়া রয়েছে এবং এই যে পিজিরো যেটা আছে সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড প্রেসার স্ট্যান্ডার্ড প্রেশার আমরা যখন বলেছিলাম যে এটা একটু মনে রাখতে হবে যে এটার ভ্যালুটা কত হয় এটার ভ্যালুটা হচ্ছে ওয়ান পয়েন্ট জিরো ওয়ান থ্রি ইন্টু পার ফাইভ নিউটন পার মিটার স্কোয়ার তাহলে এই হচ্ছে কি যে বাল্ক মডুলাসের এই যে বিয়ের ভ্যালুটা এখন দেখো এই যে প্রেসার যেটা আছে এই প্রেশারের ম্যাক্সিমাম ভ্যালুটা কত হতে পারে সাইনের ম্যাক্সিমাম ভ্যালু ওয়ান হয় তাহলে প্রেশারের ম্যাক্সিমাম ভ্যালু হবে বি ইন্টু এ ইন্টু কে এটা হচ্ছে প্রেসারের ম্যাক্সিমাম ভ্যালু তাহলে এটা যদি ম্যাক্সিমাম ভ্যালু যদি হয় তাহলে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্টটা কতটা হবে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট দেখো এ বলে যে টার্ম যেটা আছে এখানে এটা হচ্ছে অ্যাম্পিটিউড বা ডিসপ্লেসমেন্ট তাহলে এ সমান কত হবে পি ম্যাক্স বাই বি ইন্টু কে এখন কোশ্চেনে দেখো কি বলেছিল যে ক্যালকুলেট ক্যালকুলেটার ম্যাক্সিমাম ভ্যালু অফ পার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট অ্যান্ড পার্টিক্যাল ভেলোসিটি তাহলে ডিসপ্লেসমেন্টের ম্যাক্সিমাম ভ্যালু এবং ভেলোসিটির ম্যাক্সিমাম ভ্যালু আমাদেরকে বের করতে হবে তো দেখো যে এই যে এক্সপ্রেশন যেটা রয়েছে যে এ টু পি ম্যাক্স বিকে এখানে এই যে পি ম্যাক্স যেটা আছে এই পি ম্যাক্সটাকে আমরা এইভাবে লিখতে পারি যে রুট টু ইন্টু পি আর এম এস রুট টু ইন্টু পি আর আবার দেখো এই যে বি যে টার্ম যেটা আছে সেটাকে আমরা গামা পি লিখেছি আর সি ইজিক টু ওমেগা বাই কে হয় তাহলে এই যে কে যেটা আছে কে বলে যে টার্ম যেটা আছে সেটাকে আমরা কি করেছি যে ওমেগা বাই সিতে রিপ্লেস করেছে ওই কারণে ডিনোমিনেটারে ওমেগা এসেছে আর নিউমারেটারে সি চলে গেছে তাহলে আবার বলছি যে পি ম্যাক্স এটাকে আমি রুট টু ইন্টু পি আর এম এস বলছি সাধারণত দেখবে যে বেশিরভাগ ক্ষেত্রেই প্রেশারকে আর এম এস প্রেশার এইভাবে প্রেশারকে প্রকাশ করা হয় তাহলে কী হচ্ছে যে পি ম্যাক্স ইজিক টু রুটিন টু পি আর এম এস আর বিয়ের জায়গায় গামাপিজুরও বসাচ্ছি যেটা আমরা আগেই ইভেলট করে রেখেছি কে এর জায়গায় আমরা কী করছি কে এর জায়গাতে আমরা ওমেগা বাইসি বসাচ্ছি এখন আমাদের দেখতে হবে যে কোন কোন ভ্যালুগুলো আমাদের দেওয়া রয়েছে এখানে দেখো যে আর এম এস এক্সেস প্রেসার মানে এই যে আর এম এস প্রেশারের যে ভ্যালু সেটা দেওয়া রয়েছে আচ্ছা এখানে যে ভেলোসিটি সি যেটা আছে ভেলোসিটি সি হচ্ছে থ্রি ফিফটি মিটার পার সেকেন্ড এটাও দেওয়া রয়েছে গামা মানটা মানটাই যে এখানে আমরা বের করে রেখেছি আর ওমেগা যেটা আছে ওমেগা সমান সবসময় মনে রাখবে যে ওমেগাটা হচ্ছে কি না অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি আর লিনিয়ার ফ্রিকোয়েন্সির সঙ্গে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি সম্পর্ক কি না ওমেগা ইজিক টু পাই নিউ তাহলে টু পাই ইন্টু নিউ যেখানে লিনিয়ার ফ্রিকোয়েন্সিটা হচ্ছে ওয়ান কিলোহার্চ এটা তোমরা সবসময়তে মনে রাখবে যে যখন ফ্রিকোয়েন্সির এক্সপ্রেশনটা হার্চ বা হার্জে যখন থাকবে তখন সেটা কিন্তু লিনিয়ার ফ্রিকোয়েন্সিতে দেওয়া রয়েছে আর অ্যাঙ্গুলার ফ্রিকুয়েন্সির একক যেটা হচ্ছে সেটা হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড এটা কিন্তু মাথায় রাখতে হবে তাহলে হার্চ বা কিলোহার্চ এই যে ইউনিট যেটা আছে এই হার্চ বা কিলোহার্চ ইউনিট পাওয়া মানেই সেটা হচ্ছে লিনিয়ার ফ্রিকোয়েন্সিতে আছে তাহলে আমি কি করব যে ওমেগাটাকে লিনিয়ার ফ্রিকোয়েন্সিতে কনভার্ট করে তারপরে এই যে ওয়ান কিলো হার্চ যেটা আছে ওয়ান কিলো হার্চ মনে হচ্ছে টেন টু থ্রি পার থ্রি হার্চ সেই জন্য টু পাই ইন্টু টু থ্রি পার থ্রি তাহলে এই সমস্ত ভ্যালুগুলো বসিয়ে অ্যাম্প্লিটিউড এ এর মানটা পাওয়া গেছে অ্যাম্প্লিটিউড মানে পার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট যেটা যেটা চেয়েছে তাহলে দেখো পার্টিক্যাল ভ্যালু ইউ ইউ ইজ ইকাল টু কত হয় না ডেল জায় পায় ডেলটি এটা হচ্ছে জায়ের এক্সপ্রেশন এটাকে টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করো তাহলে টি এর সাপেকের করলে এটা পাওয়া যাবে এটাকে আমরা যদি টার্মস সব কষের আকারে যদি প্রকাশ করি তাহলে এইভাবে হবে কিন্তু এটার যে ম্যাক্সিমাম ভ্যালু সেটা হবে এ ইন্টু ওমেগা কারণ ম্যাক্সিমাম ভ্যালুটা যেয়েছে তাহলে কি হবে এ ইন্টু ওমেগা এখন ওমেগা ইজিকোয়াল টু টু পাই নিউ টু পাই নিউ বসালাম এর মানটা আমরা অলরেডি বের করে ফেলেছি আগের আগের স্টেপে তাহলে ম্যাক্সিমাম পার্টিক্যাল ভেলোসিটিটা আমরা পেয়ে গেলাম তাহলে এইভাবে আমাদেরকে এই প্রবলেমটা সলভ করতে হবে আরেকটা প্রবলেম দেখে নেওয়া যাক রাইট দ্য ওয়েব ফাংশন ফর এ প্লেন হারমোনিক প্রোগ্রেসিভ ওয়েব হুইচ ইজ প্রোগ্রেসিং উইথ ভেলাসিটি থ্রি ফর্টি মিটার পার সেকেন্ড অ্যালং এ ডিরেকশন হ্যাভিং ডিরেকশন কোর সায়েন্স ওয়ান বাই রুট টু ওয়ান বাই রুট থ্রি অ্যান্ড ওয়ান বাই রুট সিক্স দেখো এই যে প্রবলেম যেটা আছে এই প্রবলেমটাকে আমরা এইভাবে করবো যে এটা তোমরা মনে রাখবে যে যদি কোনো একটা ওয়েব একটা পার্টিকুলার ভেলোসিটি সি নিয়ে যদি ট্রাভেল করে এবং সেই যখন সে ট্রাভেল করবে সেই ক্ষেত্রে তার যদি ডাইরেকশন কোশাইন যাদের মান আছে এল এম এবং এন এদের মান যদি দেওয়া থাকে তাহলে সেই ক্ষেত্রে ওয়েব ইকুয়েশন মানে থ্রি ডাইমেনশনাল ওয়েব ইকুয়েশান এইভাবে লেখা যায় দেখো আমরা এই বইতে আমরা যেটা আলোচনা করেছি সেটা বেসিক্যালি ওয়ান ডাইমেনশনাল ওয়েব ইকুয়েশন ছিল যেটাকে আমরা সাই এক্সটি বলতাম সাই এক্সটি মানে আমরা বেশিরভাগ ক্ষেত্রে যেটা লিখতাম যে এ কস ওমেগাটি মাইনাস কে এক্স এইভাবে লিখতাম কিন্তু থ্রি ডাইমেনশনাল মানে কি এক্স ওয়াই জেড এই তিনটে প্যারামিটারের উপরে নির্ভরতাটা আছে যে কারণে দেখো বাঁ দিকে এক্স ওয়াই জেড আমরা লিখেছি এবং যেটা আমরা সিম্পলিভাবে ওমেগাটি মাইনাস কে এক্স যেটা লিখতাম সেই কে এক্স না লিখে এখন যেটা হয়ে যাবে যে মাইনাস এলএক্স মাইনাস এম ওয়াই মাইনাস এনজেড যেখানে এল এম এন এরা হচ্ছে ডাইরেকশান কোশাইন এই যে ভ্যালু যেখানে যেগুলো দেওয়া রয়েছে কোশ্চেনে এল এম এন এটা হচ্ছে ডাইরেকশান কোশাইন তাহলে এই এক্সপ্রেশনটা তোমাদের তোমরা একটু মনে রেখো এটা হচ্ছে যে ওয়েব ফাংশন ওয়েব ফাংশনকে প্রকাশ করা হয়েছে ইন টার্মস অফ দ্য ডাইরেকশান কোশাইন এখন দেখো এল এম এবং এনের এর মানটা প্রবলেমে দেওয়া রয়েছে এবং এই যে সি এর মানটাও বলা রয়েছে তাহলে এইটা হবে সেই ওয়েব ফাংশনের এক্সপ্রেশন যাই হোক এবারে আমরা অন্য ধরনের একটু টপিকে চলে যাই আমরা এখন মূলত যেগুলো আলোচনা করব সেটা হচ্ছে যে ইন্টেন্সিটি এবং প্রেশার সংক্রান্ত কিছু প্রবলেম আমরা আলোচনা করব যেখানে আমরা ইন্টেনসিটির এক্সপ্রেশনটা ব্যবহার করবো প্রেশারের এক্সপ্রেশনটা ব্যবহার করব এই ধরনের আমরা কিছু প্রবলেম সলভ করি তো দেখো এই প্রবলেমটাতে আমরা আসি যে কম্পেয়ার দ্য ভ্যালুজ অফ অ্যাকস্টিক প্রেসার ফর আইডেন্টিক্যাল ফর আইডেন্টিক্যাল সাউন্ড ওয়েভস অফ ইকুয়াল ইন্টেন্সিটি ইন এয়ার অ্যান্ড ওয়াটার গিভেন ফর এয়ার রো জিরো ইজ দেওয়া রয়েছে সি এর মানটা দেওয়া রয়েছে অ্যান্ড ফর ওয়াটার ওয়াটারের ক্ষেত্রে রো জিরোর মানটা দেওয়া আছে সি এর মানটা দেওয়া আছে মানে যেটা বেসিক্যালি জানতে চেয়েছে আর কি সেটা হচ্ছে এরকম যে অ্যাকাউস্টিক প্রেশার যেটা আছে এই অ্যাকাউস্টিক প্রেশার যেটা আছে সে সেটার একটা আমাদেরকে তুলনা করতে হবে মানে বেসিক্যালি রেশিও বার করতে হবে প্রেশারের রেশিও বার করতে হবে আর কি দেওয়া আছে যে ফর আইডেন্টিক্যাল সাউন্ডওয়েভস মানে দুটো সাউন্ডওয়েভ আছে যাদের ইন্টেনসিটিটা একই এবং এটা একবার আমরা এয়ারের ক্ষেত্রে ধরব যে প্রোপাগেট করছি এবং আমরা আরেকবার ধরব যে ওয়াটারের ক্ষেত্রে প্রোপাগেট করছি এবং এয়ার এবং ওয়াটার এদের দুজনের ক্ষেত্রে ডেন্সিটি এবং ভেলোসিটি এদের যে মান যেগুলো আছে সেই মানগুলো দেওয়া রয়েছে তো দেখো প্রবলেমটা আমরা কিভাবে সলভ করছি আমরা প্রথমে যেটা ইনটেনসিটি এবং প্রেশারের যে একটা সম্পর্ক যেটা রয়েছে যে আই ইজ ইকাল টু বাই আর এম এস বা সেই ইকুয়েশানটা আমরা লিখলাম তাহলে বাঁ দিকটা হচ্ছে ইন্টেনসিটি ডান দিকটা হচ্ছে প্রেশার ইন টার্মস অফ আর সাধারণত প্রেশারকে ইন জেনারেল আরমেসের আকারেই প্রকাশ করা হয় তো দেখো আমরা যদি এর ক্ষেত্রে যদি বলি তাহলে এই একই কোয়েশানটাকে এইভাবে বলতে পারি যে আইএ মানে এখানে সাবস্ক্রিপ্ট এটা লিখেছি যে এর জন্য ইনটেন্সিটি দ্যাট ইজ ইকোয়াল টু এই যে ধর দেখো প্রেশার যেটা আছে সেটা সেটা হচ্ছে প্রেশার ইন এয়ার আর রোজিরো যেটা হচ্ছে রোজিরো ইন এয়ার সি ইন এয়ার তাহলে এইটা হচ্ছে যে ইনটেন্সিটির এক্সপ্রেশান ইন এয়ার তাহলে একই ধরনের এক্সপ্রেশন ওয়াটারের ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে আইডাব্লিউ ইজিক টু পি ডাব্লু স্কোয়ার ডিভাইডেড বাই ডাব্লিউ ইন্টু সি ডাব্লিউ তাহলে হচ্ছে একই এক্সপ্রেশন ইন ওয়াটার এখন দেখো এই কোশ্চেনে যেটা বলেছে যে আইডেন্টিক্যাল সাউন্ড ওয়েভস অফ ইকুয়াল ইন্টেন্সিটি মানে এদের যে ইনটেনসিটি এটা হচ্ছে ইকুয়াল তাহলে আই এ আই ডাব্লিউ হবে তাহলে এই যে রাইট সাইডটাও ইকুয়াল হবে এখন রাইট সাইডটা যদি ইকুয়াল হয় তাহলে এই ইকুয়েশানটাকে আমরা কীভাবে লিখছি যে বাঁ দিকে এই প্রেশারের টার্মটাকে আমরা লিখে নিলাম আর ডান দিকে আদার যে টার্মস যেগুলো আছে সেই টার্মসগুলো লিখলাম বেসিক্যালি দেখো বলেছে যে কম্পেয়ার দ্য ভ্যালুস অফ দ্য অ্যাকাউস্টিক প্রেশার মানে এই যে ওয়াটার এবং এয়ার এই দুটো মিডিয়ামে অ্যাকাউস্টিক প্রেশারের একটা কম্পেরিজেন আমাদেরকে করতে হবে তাহলে রাইট সাইডে দেখো ডেন্সিটি রয়েছে এবং ভেলোসিটি রয়েছে এখন এই যে ডেনসিটির যে ভ্যালুটা ওয়াটার এবং এয়ারের ক্ষেত্রে দেখো গিভেন আছে এই যে দেখো রোজিরোর মানটা এয়ার এবং ওয়াটারে এই দুটো দেওয়া রয়েছে এয়ার মিডিয়ামে হচ্ছে এইটা ওয়াটার মিডিয়ামে হচ্ছে এইটা আবার দেখো এই যে ভেলোসিটির যে এক্সপ্রেশন সেটা হচ্ছে এয়ার মিডিয়ামে হচ্ছে এইটা থ্রি ফোর থ্রি মিটার পার সেকেন্ড এবং ওয়াটার মিডিয়ামে আছে ওয়ান ফোর এইট জিরো মিটার পার সেকেন্ড তাহলে দেখো ডান দিকে এই যে সব ভ্যালুগুলোর মানই কিন্তু দেওয়া রয়েছে তাহলে আমরা পিডাব্লিউ বাই পি এর মানটা কিন্তু বের করতে পারবো তাহলে এরকম আমরা একটা ভ্যালু পেয়েছি আমরা নেক্সট প্রবলেমে চলে যাই যে দ্য মিনিমাম ইন্টেন্সিটি অফ অডিবিলিটি ইন এয়ার অ্যাট এ ফ্রিকুয়েন্সি অফ ওয়ান কিলোহার্জ ইজ টেন টু দি পার মাইনাস টুয়েলভ ওয়াট পার মিটার স্কোয়ার ডিটারমাইন দ্য অ্যাম্প্লিচিউড অফ ভাইব্রেশন অফ এয়ার পার্টিকেলস গিভেন রো এয়ার দেওয়া রয়েছে এবং সি এয়ার দেওয়া রয়েছে তার মানে বেসিক্যালি যেটা এখানে জানতে চাওয়া হয়েছে যে আমাকে ইনটেনসিটির মান বের করতে হবে যে এয়ার মিডিয়ামের ক্ষেত্রে ইনটেনসিটির মান বের করতে হবে এবং এখানে আমার কিছু প্যারামিটার দেওয়া রয়েছে যে এখানে দেখো সেটা হচ্ছে যে ফ্রিকোয়েন্সির মান দেওয়া রয়েছে রোয়ের মান দেওয়া রয়েছে এবং সি এর মানটা দেওয়া রয়েছে তাহলে না এখানে আর একটু ভালো করে প্রবলেমটা পড়ি যে দ্য মিনিমাম ইনটেন্সিটি অফ অডিবিলিটি ইন এয়ার অ্যাট এ ফ্রিকোয়েন্সি অফ ওয়ান টু টেন্টিয়ার মাইনাস টুয়েলভ ওয়াট ফর মিটার স্কোয়ার মানে ইন্টেন্সিটিটা গিভেন আছে ডিটারমাইন দ্য অ্যাম্প্লিটিউড অফ ভাইব্রেশন অফ এয়ার পার্টিক্যালস মানে অ্যাম্প্লিটিউডটা আমাকে বের করতে হবে ইন্ডিয়ান গিভেন রয়েছে অ্যাম্প্লিটিউডটা বের করতে হবে তাহলে দেখো মানে প্রশ্নে কী কী দেওয়া রয়েছে প্রশ্নে দেখো আইয়ের মানটা দেওয়া রয়েছে এটা হচ্ছে আইয়ের মান ইন্ডিয়ান মান এটা হচ্ছে রোয়ের মান এবং এটা হচ্ছে যে এয়ার মিনিমের ক্ষেত্রে ভেলোসিটির মান এখন দেখো যে আমরা প্রথমে যখন ফর্মুলাগুলো দেখিয়েছিলাম তখন ইন্টেনসিটির একটা ফর্মুলা দেখিয়েছিলাম এটা হচ্ছে ইন্টেনসিটির এক্সপ্রেশনটা এখন দেখো এই এক্সপ্রেশনে অ্যাপার্ট ফ্রম এ অর্থাৎ অ্যাম্পিটিউডটা ছাড়া বাকি সবগুলোই কিন্তু দেওয়া রয়েছে তাহলে আমি আমি যেটা করছি আর কি এই যে এ বলে যে প্যারামিটার যেটা আছে এই প্যারামিটারটাকে আদার টার্মের আকারে আমি প্রকাশ করে নিলাম তাহলে এইভাবে আদার টার্মের আকারে প্রকাশ করে নিয়েছি এখানে একটা জিনিস খেয়াল করো যে এখানে ওমেগা যেটা ছিল এই ওমেগাটাকে আমি লিনিয়ার ফ্রিকোয়েন্সিতে কনভার্ট করে নিয়েছি কারণ কি ওমেগা ইজ ইকুয়াল টু টু নিউ দেখো এই স্টেপ যেটা রয়েছে এখানে ওমেগা স্কোয়ার ছিল এখানে ওমেগা ওমেগার জায়গায় টু নিউ করেছি মানে বেসিক্যালি ফোর পাই স্কোয়ার নিউ স্কোয়ার আসবে এরপরে আমরা এইটাকে এই যে অ্যাম্পিচিউড যেটা আছে সেটাকে অন্যান্য প্যারামিটারের রেসপেক্টে এইভাবে আমরা প্রকাশ করেছি এইবার আমরা জাস্ট সবগুলোকে এই রাইট সাইডে যে ভ্যালুগুলো যেটা প্রবলেমে দেওয়া আছে সেই সমস্ত ভ্যালুগুলোকে বসালাম খেয়াল রাখতে হবে যাতে তারা একই ইউনিটে তারা থাকে এখন দেখো এই যে যেমন কি এখানে ওয়ান কিলো ছিল কিলো আমি হার্জে কনভার্ট করে নিয়েছি টেন্ট টু বা থ্রি হার্জ করে নিয়েছি আদার্সগুলো সবই এসআই ইউনিটে রয়েছে তাহলে এই সমস্ত মানগুলো বসিয়ে আমি এই অ্যাম্পটিটিউডের মানটা আমি পেলাম আমরা আরেকটা প্রবলেম দেখে নিই কম্পেয়ার দ্য ইন্টেন্সিটিস অফ সাউন্ড ইন এয়ার অ্যান্ড ওয়াটার অ্যাট এন টিপি ফর দ্য সেম অ্যাকাউস্টিক প্রেশার তার মানে কি জানতে চাওয়া হয়েছে যে এই যে সাউন্ড ওয়েভ আছে এয়ারে আছে এবং ওয়াটারে রয়েছে এন টিপিতে আমাদেরকে কি করতে হবে যে ইন্টেনসিটির একটা রেশিও বার করতে হবে অ্যাকস্টিক প্রেশারটা সেম রয়েছে এই যে বলেছে যে সেম অ্যাকস্টিক প্রেশার গিভেন দ্য ডেনসিটি অফ এয়ার মানে এয়ারের ডেনসিটি হচ্ছে গিভেন ডেনসিটি অফ ওয়াটার এটাও দেখো দেওয়া রয়েছে স্পিড অফ দ্য সাউন্ড ইন এয়ার দেওয়া রয়েছে অ্যান্ড স্পিড অফ সাউন্ড ইন ওয়াটার দেওয়া রয়েছে তাহলে তাদের তুলনা একটা করতে হবে তাহলে ফর্মুলাটা কি আমরা আগেও দেখা দেখালাম যে ইন্টেনসিটি ইজ এগুল টু স্কোয়ার আর এম বাই রো ইন্টু সি যেখানে রো হচ্ছে ডেনসিটি তাহলে দেখো যে আমি যদি আই এয়ার বা আই ওয়াটার যদি করি তাহলে কি হবে যে সেটা হবে যে পিসকোর আর এম ডিভাইডেড বাই রোসি ইন এয়ার পুরোটা ডিভাইডেড বাই পিস্কোর আর এম এস ডিভাইডেড বাই রোসি ইন ওয়াটার বাট এখানে দেখো যে প্রেসারটা একই সেটা কিন্তু বলে দেওয়া রয়েছে মানে যে প্রেশারের টার্মটা ক্যান্সেল আউট হয়ে গেল ক্যান্সেল আউট হয়ে আলটিমেটলি দেখো যে লেফট সাইড থেকে আমরা যে রো ওমেগা বাই রো এ ইন্টু সি ওমেগা বাই সি এর আকারে আমরা প্রকাশ করতে পারি পিপি এখানে ক্যান্সেল হয়ে গেছে কিন্তু এই যেমন ধরো এয়ার এবং ওয়াটার দুজনের ক্ষেত্রে রোয়ের মানটা দেখো এখানে ইভেন্ট আছে বেলোসিটির মানটাও প্রবলেমে ইভেন্ট আছে তাহলে আমরা খুব ইজিলি আই এয়ার বাই আই ওয়াটার এই ভ্যালুটাকে আমি বের করতে পারছি আরেকটা প্রবলেম আমরা দেখে নিই কনসিডার এ হারমোনিক সাউন্ড সাউন্ড ওয়েভ অফ ফ্রিকোয়েন্সি ওয়ান হার্জ অ্যান্ড অফ অ্যাভারেজ ইন্টেন্সিটি টেন্টি টুপার মাইনাস টুয়েলভ ইন এয়ার অ্যাট এস টিপি ফাইন্ড দ্য অ্যাম্পলিটিউড অফ ভাইব্রেশন অফ এয়ার পার্টিক্যালস আবার দেখো আগের মতনই অঙ্কটা এই ধরনের একটা অঙ্ক আমরা করেছি যেখানে দেখো যে অ্যাম্প্টিউড একে আমরা আদার সে টার্মে লিখেছি এই এই এক্সপ্রেশনটা আমরা জাস্ট এর আগের যে প্রবলেম যেটা সেখানে অলরেডি কিন্তু দেখিয়েছি এবং দেখো এখানে যে সমস্ত ভ্যালুগুলোই কিন্তু দেওয়া রয়েছে প্রবলেমটাতে যেমন ধরো রোয়ের মান দেওয়া রয়েছে ভেলোসিটির মান দেওয়া রয়েছে এখানে দেখো যে ফ্রিকুয়েন্সি যেটা আছে এটা হচ্ছে লিনিয়ার ফ্রিকুয়েন্সি ওয়ান কিলো হার্জ মানে বেসিক্যালি সেটা হবে যে ওয়ান থাউজেন্ড হার্জ হবে তাহলে এই সমস্ত ভ্যালুগুলো বসালে এর মানটা এরকম পাওয়া যাবে তাহলে অঙ্কটা ইজিলি করা যাবে আরেকটা প্রবলেম আমরা দেখে নিই

রোটা এসআই ইউনিটে দেওয়া রয়েছে আবার দেখো এখানে যেটা বলা রয়েছে সেটা হচ্ছে যে ওমেগা যেটা রয়েছে ওমেগা হিসেবে টু পাই নিউ হয় যেখানে নিউ হচ্ছে লিনিয়ার ফ্রিকোয়েন্সি আবার লিনিয়ার ফ্রিকোয়েন্সিকে কিন্তু ইন টার্মস অফ সি বাই ল্যামডা এই হিসাবেও কিন্তু প্রকাশ করা যায় তাহলে এই যে নিউ যেটা আছে এই নিউটাকে আমি সি বাই ল্যামডা এই আকারে আমি প্রকাশ করলাম যেখানে দেখো এই যে সি যেটা আছে এখানে সি মানে কি বলতো সি মানে হচ্ছে যে এন টিপিতে সাউন্ডের যে স্পিড যেটা সে তার মানটা কত না তার মানটা হচ্ছে ডবল থ্রি ওয়ান পয়েন্ট সিক্স মিটার পার সেকেন্ড যেটা আমরা কিন্তু ফর্মুলাতে দেখিয়েছিলাম তাহলে এই যে সি এর মানটা যদি এখানে বসাই তাহলে দেখো এই যে ওমেগার যে মানটা এই ওমেগার মানটা আমি বের করে ফেলতে পারবো আচ্ছা এই যে অ্যাম্প্লিটিউড এ যেটা রয়েছে দেখো এটা মাইক্রোমিটার ইউনিটে রয়েছে এটাকে আমি টু ইন্টু টেন পর মাইনাস সিক্স মিটার এইভাবে লিখলাম এবারে আমাকে কী বার করতে হবে ইনটেনসিটি বার করতে হবে তার ইন্টেনসিটির এক্সপ্রেশনটা কত হাফ রো সি স্কোয়ার ইন্টু ওমেগা স্কোয়ার এখন দেখো আমরা এই যে ওমেগার মানটা তো এই স্টেপে বের করেছি আবার দেখো সি এর মানটা তো আমরা নোন এন টিপিতে যে সি এর মানে সাউন্ডের যে ভেলো সেটা হচ্ছে নোন রো রো এর মানটা দেওয়া রয়েছে এ এর মানটা দেওয়া রয়েছে তাহলে সবগুলো আমরা যদি বসাই তাহলে ইন্টেন্সিটির মানটা আমরা যেটা পাবো যে এইট পয়েন্ট ফোর মিলি ওয়াট পার মিটার স্কোয়ার তাহলে এইভাবে আমরা এই প্রবলেমটা আমরা করতে পারি তো আশা করি এই লেকচারে আমরা যে সমস্ত নিউমারিক্যাল প্রবলেমসগুলো আমরা বললাম সেগুলো তোমরা বুঝতে পেরেছ আমরা এই লেকচারটা এখানেই শেষ করেছি এটা হচ্ছে পার্ট ওয়ান অফ দ্য লেকচার সেকেন্ড যে আমরা লেকচারটা যেটা দেব এই সেকেন্ড লেকচারে আমরা যে সমস্ত প্রবলেমগুলো নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে ইন্টেন্সিটি লেভেল পাওয়ার লেভেল বা পাওয়ার এবং ওয়েব ভেলোসিটি সংক্রান্ত প্রবলেম সেটা আমরা পরবর্তী লেকচারে আলোচনা করব এবং এই লেকচারটা শোনার জন্য সকল ছাত্রীদেরকে ধন্যবাদ জানাই